What's happening, gorgeous people? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো এখন আমি হচ্ছে অনেক সুন্দর একটা জায়গায় আছি এন্ড অনেক সুন্দর একটা ক্যাম্পাসে আছি। আমি আসি হচ্ছে এখন নোয়াখালীতে আর আসি হচ্ছে এখন নোয়াখালী কলেজের ক্যাম্পাসে। এই ক্যাম্পাসটা হচ্ছে খুব সুন্দর আর আমার সাথে আজকে আমার পিছনে হচ্ছে খুব সুন্দর একটা বাইক রাখা আছে এন্ড এটা হচ্ছে সুজুকি জিক্সারের কার্বুরেটর ভার্সন। এটা হচ্ছে এডিশন 3 এর বাইক। আমার চ্যানেলে হচ্ছে অলরেডি সুজুকি জিক্সার FI ABS বাইকটার রিভিউ দেওয়া আছে, বাট এই বাইকের কোনো রিভিউ দেওয়া নাই। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শেয়ার করব। যেই বিষয়গুলো শেয়ার করব, হাইলাইটেড ইনফরমেশনগুলো শেয়ার করব, যেগুলো আসলে বাইকটা কেনার আগে আপনাদের সবার জেনে নেওয়া উচিত। আর এই বাইকটা হচ্ছে আমার কাকা ইমনের। ইমনের বিষয়ে দুইটা কথা না বললেই না। আমি যখন আসলে বাইক চালানো শিখি, আমাকে বাইক চালানো শেখাইছে হচ্ছে দুইজন। এক হচ্ছে আমার বড় ভাই, আমার বড় ভাই হচ্ছে আমাকে বেসিক জিনিস শেখাইছিল, আর ইমন হচ্ছে আমাকে বেসিক অ্যাডভান্স, তারপর হাতে কলমে আমি রাইড করছি, আমার পিছনে বসে আমাকে গাইডলাইন করা সব কিছু হচ্ছে আমাকে সুন্দর মতো ইমন আমাকে শিখাই দিছিল। ইমন সম্পর্কে হচ্ছে আমার কাকা, বন্ধু, প্লাস আমি হচ্ছে ওকে মামাও ডাকি, যেহেতু আমরা বন্ধুদেরকে মামা ডাকি, তো ওকে আসলে সব কিছুই রাখা যায়। আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যে ইমনের পক্ষ থেকে কিছু কথা। হ্যালো গাইজ, আশা করছি সবাই অনেক ভালো আছেন। অলওয়েজ ফলো অল দ্য ট্রাফিক রুলস। আল্লাহ হাফিজ। আচ্ছা, একদম ভিডিওর শুরুতেই তাহলে আপনাদের সবার উদ্দেশ্যে এই বাইকটার প্রাইসটা মেনশন করে দিচ্ছি। সো আপনারা যারা আসলে জিক্সার লাভার আছেন, আপনাদের সবার জন্য আসলে রয়েছে একটা গুড নিউজ। সেটা হচ্ছে এই বাইকের প্রাইস অলমোস্ট 20,000 টাকা কমে গেছে। কয়দিন আগেও কিন্তু এই বাইকটার প্রাইস ছিল 2,43,950 টাকা, তবে এখন আপনারা হচ্ছে এই বাইকটা পেয়ে যাবেন 2,24,950 টাকায়। সো যারা আসলে এই বাইকটা কিনতে চাচ্ছিলেন, তাড়াতাড়ি হচ্ছে কিনে ফেলুন, বিকজ এখন কিন্তু কিনলে আপনার 20,000 টাকার মতো সেফ হবে। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইকের যদি একটা ওভারভিউ দেই অথবা যদি বাইকের আউটলুক নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে এই বাইকের লুকটা হচ্ছে খুব সুন্দর। বাইকটা হচ্ছে কমিউটার একটা বাইক, তবে বাইক থেকে আপনারা প্রচুর স্পোর্টি ভাইব পাবেন। কীভাবে বলে যেতেছি, প্রথম বিষয় হচ্ছে রাইডার সিটটা হচ্ছে নিচু, পিলিয়ন সিট হচ্ছে স্প্লিট করা, পিলিয়ন সিট যথেষ্ট উঁচু। তারপর হচ্ছে বাইকের মধ্যে যে এক্সস্ট পাইপটা দেওয়া আছে, এটা হচ্ছে ডুয়াল ব্যারেল এক্সস্ট অথবা টুইন মাফলার এক্সস্ট। বাইকের ট্যাঙ্কটা হচ্ছে কার্ভ করা, এটা দেখতে খুব সুন্দর লাগে। বাইকের হেডলাইটটা দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আর বাইকের হ্যান্ডেলবার হচ্ছে পাইপ হ্যান্ডেলবার, তবে হ্যান্ডেলবারটা হচ্ছে আপরাইট করে দেওয়া আছে। সিটিং পজিশন কমফোর্টেবল, সব কিছু মিলাই হচ্ছে এই বাইকটার লুকসটা কিন্তু খুবই সুন্দর। বাইকটা থেকে যথেষ্ট স্পোর্টি ভাইব পাওয়া যায়। আচ্ছা, এখন চলেন আপনাদের সবার সাথে তাহলে কথা বলবো সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সন এইটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট নিয়ে। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 155 সিসির ইঞ্জিন, 4-stroke, 2-valve, সিঙ্গেল সিলিন্ডার অ্যান্ড ডেফিনেটলি এয়ারকুলড ইঞ্জিন। আচ্ছা, আর যদি বাইকের আমি ফুয়েল সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে ফুয়েল সিস্টেম বাইকের নামের মধ্যেই আছে আসলে, সুজুকি জিক্সার কার্ভ ডিক্স, তাই না? সো এই বাইকটার ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বোরেটর। আচ্ছা, কার্বোরেটর ফুয়েল সিস্টেম কিন্তু খুবই ট্রেডিশনাল, মানে একদম শুরু থেকে কার্বোরেটরই আসলে ছিল, এটাই বাংলাদেশে পপুলার ছিল। এখন বাংলাদেশে যে বাইকগুলো ঢুকতেছে, আস্তে আস্তে কিন্তু ম্যাক্সিমাম বাইক কিন্তু FI ফুয়েল সিস্টেম হয়ে যেতেছে, অ্যান্ড FI হয় ভালো, FI কিন্তু যথেষ্ট ভালো আসলে, বেটার দেন কার্বোরেটর অ্যাকচুয়ালি। আচ্ছা, কার্বোরেটর ফুয়েল সিস্টেম হওয়ার কারণে আপনারা কিন্তু এই বাইক থেকে মোটামুটি 42-45 মতো মাইলেজ পাবেন। আর যদি বাইকের যত্ন নেন, সব কিছু মেনটেন করে যদি বাইক রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন। যেমন কিছু বিষয় আসলে আমি আমার ভিডিওতে সবসময় বলি, বাইক রিভিউর ক্ষেত্রে ভালো মাইলেজ পাওয়ার ক্ষেত্রে ওয়েল নন ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড বিষয় হচ্ছে সবসময় RPM মেনটেন করে রাইড করার ট্রাই করবেন, মোটামুটি 5,000-6,500 RPM এর মধ্যে রাইড করার ট্রাই করবেন। যখন স্পিডিং করবেন, ধরেই নেবেন আপনার প্রচুর তেল খরচ হচ্ছে, কারণ অনেক বেশি স্পিডিং করলে বাইকের তেল খরচ হতে থাকে। আর হচ্ছে এয়ার ফিল্টার মোটামুটি 7,000-10,000 কিলোমিটার পরপর চেঞ্জ করার ট্রাই করবেন। এগুলো একদম আসলে বেসিক, আরও আদার্স বিষয় আছে যাদের মাইলেজ পাওয়ার খুবই দরকার। একটু ঘাটাঘাটি করেন, একটু রিসার্চ করেন, দেন কিন্তু আপনি আপনার বাইক থেকে খুব ভালো ফিগারের মাইলেজ পাবেন। আচ্ছা, এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.1 PS অ্যাট 8,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14 Nm অ্যাট 6,000 RPM। আর এই বাইকের যদি রেডি পিকআপের কথা বলি, এইটাও কিন্তু যথেষ্ট ভালো দেওয়া আছে। আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সেলারেশন অথবা রেডি পিকআপ, পাওয়ার এবং টর্ক রেসপন্স, এই তিনটার কারণে কিন্তু সুজুকি জিক্সার কার্ভ বাইকটা যখন আপনি চালাবেন, আপনি সুন্দরভাবে স্পিডিং করতে পারবেন, সুন্দরভাবে ওভারটেকিং করতে পারবেন এবং আপনি টপ স্পিডও যথেষ্ট ভালো পাবেন। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, জিক্সার বাইকটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি 105, 106, 108, 110 এরকম স্পিডে কিন্তু এক টানা রাইড করতে পারবেন। লাইক আপনি টানা 10 মিনিট বাইক চালাইলেন হচ্ছে 105-এ খুবই ইজিলি পারবেন। কিন্তু কিছু কিছু বাইক যেগুলো আসলে পাওয়ার কম দেওয়া আছে, যেমন FZS V2, FZS V3, ওই বাইকগুলোতে কিন্তু 100 ক্রস করলে বাইক কিন্তু যথেষ্ট ভাইব্রেট করে, অ্যান্ড আপনি কিন্তু এক টানা আসলে 10 মিনিট চালাইতে পারবেন না অ্যাকচুয়ালি। আপনি হয়তোবা পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট কষ্ট হবে। কিন্তু জিক্সারে যেহেতু পাওয়ার টর্ক রেসপন্স যথেষ্ট ভালো, এই ক্ষেত্রে জিক্সার দিয়ে কিন্তু আপনারা মোটামুটি আগায় থাকবেন, বাইকটা বেশি স্মুথলি আসলে অনেক স্পিডে রাইড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে শহরের মধ্যে যখন ট্রাফিক সিগন্যালগুলো ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই রেডি পিকআপের কারণে আপনারা বাইক টেনে খুব দ্রুত সামনে আগায় যেতে পারবেন।
তবে অলওয়েজ হচ্ছে নিজের লিমিটের মধ্যে রাইড করবেন আর বাইকের স্পিড তুললেই হবে না বাইকটাকে কিন্তু কন্ট্রোল করা জানতে হবে বাইকটাকে ব্রেক করে কিন্তু জমায় ফেলার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে সো যারা আসলে স্পিডিং করেন করেন সমস্যা নাই বেস্ট অফ লাক বাট অলওয়েজ রাইড অ্যাট ইউর ওন লিমিট আচ্ছা এখন আপনাদের সাথে কথা বলবো বাইকটার কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং নিয়ে কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে আমি মোট তিনটা জিনিসকে হাইলাইট করি সাধারণত সো প্রথমটা হচ্ছে ব্রেকিং সেকেন্ড হচ্ছে টায়ার সেগমেন্ট আর থার্ড হচ্ছে বাইকের সিটিং পজিশন যদি ব্রেকিংয়ের কথা বলি তাহলে বলতে হবে এই বাইকে কিন্তু কোনো ধরনের ABS ব্রেকিং সিস্টেম দেওয়া নাই বাইকটা হচ্ছে ডিস্ক ব্রেকের বাইক সামনে একটা ডিস্ক দেওয়া আছে পিছনে একটা ডিস্ক দেওয়া আছে এই বাইকের ফ্রন্ট ডিস্কটা হচ্ছে 266 মিলিমিটারের একটা ডিস্ক যথেষ্ট বড় আর পিছনের ডিস্কটা হচ্ছে 240 মিলিমিটারের একটা ডিস্ক এইটার সাইজও কিন্তু যথেষ্ট বড় আসলে সামনের ডিস্কটা কম্পারেটিভলি অন্যান্য বাইকের তুলনায় আসলে একটু ছোট বাট পিছনের ডিস্কটা আবার কম্পারেটিভলি অন্যান্য বাইকের তুলনায় একটু বড় দেওয়া আছে আচ্ছা সো এই দুইটা ডিস্কের কম্বিনেশনে ব্রেকটা কিন্তু যথেষ্ট ভালো হয় আমি হচ্ছে নর্মাল যে ব্রেক বা রেগুলার যে ব্রেক আর কি আমরা ক্লাচ চেপে যে ব্রেকটা ধরি এটা ধরেও যথেষ্ট ভালো রেসপন্স পাইছি এবং আমি হচ্ছে ইঞ্জিন ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক করেও যথেষ্ট ভালো রেসপন্স পাইছি ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকের আপনি যদি থিওরি অলরেডি জেনে থাকেন দেন এটা প্র্যাকটিস করেন বিকজ আপনার যখন সিচুয়েশন আসবে তখন আপনি আসলে এটা অ্যাপ্লাই করতে পারবেন না আনফর্চুনেটলি সো ইমার্জেন্সি ব্রেকের থিওরি জানার সাথে সাথে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করার জন্য আচ্ছা কন্ট্রোলিং এবং ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সেকেন্ড যে ফ্যাক্টরটা আমি বলবো সেটা হচ্ছে টায়ার আমি যদি টায়ার সেগমেন্টের কথা বলে দিই এই সুজুকি জিক্সার কার্ভ এই বাইকটার সামনে দেওয়া আছে 100 সেকশনের টায়ার 100/80 রিম সাইজ হচ্ছে 17 এবং পিছনের টায়ারটা হচ্ছে 140/60 রিম সাইজ হচ্ছে 17 আচ্ছা আপনি যখন অনেক হাই স্পিডে বাইকটা রাইড করতেছেন অথবা আপনি যখন কর্নারিং করতেছেন সো এই সকল ক্ষেত্রে কিন্তু টায়ারের গ্রিপ খুবই দরকার এবং টায়ারটা যদি মোটা হয় সেক্ষেত্রে আপনার কন্ট্রোলিং ব্যালেন্সিং আরও ভালো হয় আরও পারফেক্ট হয় আচ্ছা আমি যদি সিটিং পজিশনের কথা বলি সিটিং পজিশন কিন্তু আমি প্রথমে আসলে বলে ফেলছি এখন যেহেতু কন্ট্রোলিং ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সিটিং পজিশন ইজ আ প্রাইম ফ্যাক্টর তো সেক্ষেত্রে আসলে আমি বলবো এই বাইকের সিটিং পজিশন যেহেতু খুবই কমফোর্টেবল আর আপরাইট হ্যান্ডেল বারের কারণে বাইকের সিটিং পজিশন আপনার বাইকটাকে কন্ট্রোল ব্যালেন্স করতে যথেষ্ট হেল্প করবে আর একই সাথে পাওয়ার টর্কের রেসপন্স তো আসেই আর ডেফিনেটলি এই বাইকটার যে ব্রেক এই ব্রেকটা কিন্তু আপনাকে বাইকটাকে কন্ট্রোল ব্যালেন্স করতে অলওয়েজ হেল্প করবে এখন বাইকের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার জিক্সারের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার যেভাবে বোঝেন এটা কিন্তু বেস্ট একজন রাইডারের বাইক রাইড করার সময় যত ইনফরমেশনের প্রয়োজন হয় সব ইনফরমেশন কিন্তু আপনারা জিক্সারের স্পিডোমিটারে পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর আছে তারপর হচ্ছে ঘড়ি আছে মাল্টিপল ট্রিপ মিটার আছে ওরোমিটার আছে ফুয়েল গজ তারপর আরপিএম ইন্ডিকেটর সব কিছু কিন্তু ডিজিটাল দেওয়া আছে অ্যান্ড সব কিছু আসলে একটা স্পিডোমিটারে সুন্দর করে দেওয়া আছে সব ইনফরমেশন আপনার প্রয়োজন হবে সব ইনফরমেশন আপনি আসলে পেয়ে যাবেন আচ্ছা আমি যদি এখন বাইকটার বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলবো এই বাইকটার বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজ বা অ্যাভারেজের থেকে কিছুটা আসলে লো বাইকের সুইচগুলার মোটামুটি ভালো আছে বাট বাইকের বডির পার্টসের বাইকের বডির যে বিল্ড কোয়ালিটি এতটা আসলে ভালো লাগে নাই আমার কাছে আর এই তো এই হচ্ছে অবস্থা আর বাইকের যদি ওয়েটটা শেয়ার করে দিই তাহলে বলতে হবে এই বাইকের ওয়েট হচ্ছে 136 কেজি আমি যদি বাইকের সিটিং সিট হাইটের কথা যদি বলি তাহলে বলতে হবে সিট হাইট হচ্ছে 790 অথবা 800 মিলিমিটার সো জিক্সার মোটামুটি কিন্তু যাদের হাইট হচ্ছে কম তাদের জন্য আসলে বলা হয় যে যাদের হাইট কম তাদের জন্য পারফেক্ট বাইক হচ্ছে জিক্সার বাট আমি বলবো যে না যাদের আসলে হাইট কম তাদের জন্য পারফেক্ট বাইক হচ্ছে জিএসএক্সার কারণ জিএসএক্সারের সিটিং পজিশন আরও হচ্ছে নিচু আচ্ছা সো জিক্সার রাইড করার জন্য আপনার হাইট মোটামুটি 5'3" বা 5'3" যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ভালোভাবে রাইড করতে পারবেন আচ্ছা এখন আমি কথা বলবো বাইকের লাইট নিয়ে বাইকে মোট 6টা লাইট দেওয়া আছে বাইকের ফ্রন্টের যে লাইটটা দেওয়া আছে হেডল্যাম্প এবং পিছনের যে টেল লাইট এই দুইটা হচ্ছে দেওয়া আছে এলইডি লাইট দেওয়া আছে লাইট হচ্ছে সুন্দর বাট সামনের যে হেডল্যাম্প সেটার আসলে পাওয়ার খুব একটা বেশি না আর আমি যদি ইন্ডিকেটরগুলোর কথা বলি সামনের দুইটা এবং পিছনের যে দুইটা করে চারটা ইন্ডিকেটর এগুলোতে হচ্ছে হ্যালোজেন লাইট দেওয়া আছে তো মোটামুটি সব কিছু আসলে দেওয়া আছে এই বাইকে আচ্ছা আর যদি এখন কথা বলি এই বাইকটার মেনটেন্যান্সের কথা যদি বলি তাহলে বলবো বাইকের মেনটেন্যান্স করতে আপনার একটু বেশি খরচ হবে পার্টসগুলোর দাম মোটামুটি আসলে বেশি আর এই হচ্ছে অবস্থা তবে স্টকের প্রাইস স্টকের যেই পার্টসগুলো আছে এগুলো আসলে খুবই ভালো এগুলোর ডিউরেবিলিটি আসলে যথেষ্ট ভালো ওয়েল সো এই হচ্ছে তাহলে সুজুকি জিক্সার কার্ভ ভার্সনটার মোটামুটি কথাবার্তা আমি হচ্ছে ট্রাই করছি আমার এই ভিডিওতে আমরা সাধারণত বাইক কেনার আগে যে জিনিসগুলো আসলে সার্চ করি যেগুলো আমাদের জানার প্রয়োজন এই বিষয়গুলো আসলে আমি এই ভিডিওতে দেওয়ার ট্রাই করছি আর আই রিয়েলি হোপ আমার এই ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে আর ডেফিনেটলি আমি যদি কোনো ইনফরমেশন দিতে মিস করি মানে আমি কোনো কিছু হয়তো নাও বলে থাকতে পারি আপনার জানার প্রয়োজন হলে প্লিজ কমেন্ট করে জানান আমি ট্রাই করবো আপনাকে উত্তর দেওয়ার এবং সেকেন্ড বিষয় হচ্ছে আমি অলওয়েজ ট্রাই করি আমি যখন ভিডিও বানাই আমি হচ্ছে অলওয়েজ স্ক্রিপ্ট লিখি আমি হচ্ছে ঘাটাঘাটি করি নিজের এক্সপিরিয়েন্স তারপর মানুষের এক্সপিরিয়েন্স শুনে আসলে একটা ভিডিও বানানোর ট্রাই করি বাট তারপরও মাঝে মাঝে আসলে ভুল করেই ফেলি
সো কোনো যদি ভুল করে ফেলি তাহলে হচ্ছে প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আমি আসলে কী ভুল করছি, আপনার কমেন্ট থেকে আমি আসলে শিখে নিব ইনশাল্লাহ। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা আসলে রাইডার আছেন, বাইকার আছেন, অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে বাইক রাইড করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।